ঘটনাস্থল বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ কিন্তু নিহত বা অভিযুক্ত কেউই কলেজের পড়ুয়া নন আর এই ঘটনা ঘিরে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন মালদা রতুয়ার বাসিন্দা সত্যেন মণ্ডল পরিবারের দাবি সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন চিকিৎসার জন্য মঙ্গলবার সত্যেনকে নিয়ে বহরমপুরে আসেন তার ভাই শক্তিমণ্ডল সঙ্গে আসেন তাদের এক প্রতিবেশী গোষ্ঠবিহারী মণ্ডলও সত্যেনের ভাই শক্তিমণ্ডলের দাবি রাতে তারা কোনো হোটেল পাননি তিনি কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন ছাত্র সেই পরিচিতির সুবাদেই তিনি ভাই ও প্রতিবেশীকে নিয়ে ওঠেন কলেজের হোস্টেলে অভিযোগ রাতে হঠাৎই সত্যেন মণ্ডল গোষ্ঠবিহারী মণ্ডলের ওপর চড়াও হন কাঠে টুকরো দিয়ে তার মাথায় আঘাত করেন খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু ততক্ষণে গোষ্ঠবিহারী মণ্ডলের মৃত্যু হয় একটা এক্স দাদা ছিল সে তার দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে দুটো আড়াইটার যে যে পাগলটা মানে আছে ও আর আর কি আমাদের লাথি লাথি মেরে হ্যাঁ গর্জন করছে মারছে যার গোষ্ঠ বিহারী মন্ডল ওর মাথায় মানে কাঠ দিয়ে মেরেছে এবার কাঠটা নিয়েই ঘুরে বেড়াচ্ছিল ও কাঠ দিয়ে মেরেছে মাথা কিছু বের করে ঘিলু বের করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য তারা বাইরের কাউকে হোস্টেলে তোলার ব্যাপারে কিছুই জানতেন না অধ্যক্ষের প্রশ্ন হস্টেলের সুপার কেন বিষয়টি জানতেন না আর জানলে তিনি কেন কলেজ কর্তৃপক্ষে বিষয়টি জানাননি স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কৃষ্ণনাথ কলেজের হস্টেলের ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আশিস বাগচি এবিপি আনন্দ মুর্শিদাবাদ